তাহলে cos স্কয়ার c এটা লেখা যায় কি 1 minus sin স্কয়ার c এখন উপরে এটা দুইবার করে লেখো 1 plus sin c আর কি হবে 1 plus sin c আর নিচে এটা a স্কয়ার minus b স্কয়ার সূত্র হলো a plus b আর কি হবে a minus b তাহলে দেখো তো এটা এটা আমরা কাটলাম 1 plus sin c আর এটা কি হবে 1 minus sin c দেখো তো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে কি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে তাহলে এটা কি এটাই হচ্ছে শুট তো সবাই খেয়াল করতেছো এখন দেখো নেক্সট গ নাম্বার ওরা বলছে কি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো এই যে এবি গাছটা যে আছে ওরা বলছে গাছের মাঝখানে ও বিন্দু থেকে ভাঙা পড়ছে কিন্তু গাছটা কতটুকু লম্বা ছিল সেটা কিন্তু আমাদের বলে নাই বলছে কি বলে নাই তো দেখো একটু খেয়াল করো আমরা এখানে যে কাজটা করব এই যে গাছটা তাহলে আমরা সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য ধরে নেব কত h তাহলে বিবিন্দু থেকে কতটুকু উচ্চতায় ভাঙছিল ধরে আমরা x মিটার উচ্চতায় ভাঙছিল তাহলে উপরেরটা কি হবে h মাইনাস x যেহেতু উপরেরটায় ভাঙে এদিকে পড়ছে তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি h মাইনাস x হয় তাহলে এটাও কি হবে h মাইনাস x তাহলে এখন দেখো তো আমার এখানে কি আছে লম্ব আছে ভূমি আছে অতিভুজ আছে তিনটাই দেওয়া আছে তাই দেওয়া আছে না তাহলে আমার ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে ছয়টা সেখান থেকে যে কোনো দুইটা আমরা নিয়ে কাজ করতে পারবো তো এখন দেখো গ নাম্বার আচ্ছা তাহলে আমরা এখানে নিতে পারি দড়ি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এ বি সমান সমান কত এইচ মিটার তারপর আমরা ধরে নিচ্ছি কি বিও সমান সমান এক্স মিটার তাহলে এখন যা যা আছে আমরা সেগুলো তুলে নেই উন্নতি গান আছে কি বি সি ও কোণ সমান সমান 30 ডিগ্রি তারপরে বি সি সমান সমান যা আছে কত 10√3 মিটার তারপর এখন দেখো এ বি ও আর একটা পাইছি কি আমরা সিও সমান সমান পাইছি কত এইচ মাইনাস এক্স তাহলে দেখো এ বি সমান সমান আমরা কী লিখতে পারি এ বি সমান সমান বিও প্লাস এও তাহলে বিওর মান এক্স আর এওর মান কত পাইছি আমরা এইচ মাইনাস এক্স জায়গা আমাদের এখানে একটু খেয়াল করো এও সমান সমান এ বি মাইনাস বিও তাহলে এ বি আমরা ধরছিলাম কত এইচ আর বিওর মান ধরছি কত এক্স তাহলে এও আর সিওরটা কী হবে সমান আচ্ছা তাহলে এখন দেখো ত্রিভুজ ত্রিভুজ বি ও সি এ এই ত্রিভুজের মধ্যে এখন আমরা এখানে তিনটার ই দেওয়া আছে দৈর্ঘ্যের মান দেওয়া আছে আমরা যে কোনো দুইটা নিয়ে কাজ করলে হবো তো ধরো প্রথমে আমি লম্ব আর কি নেবো ভূমি নেবো যদি লম্ব আর ভূমি নেই তাহলে আমরা কারে নিতে পারবো হয় টেন অথবা কট দুইটার যে কোনো একটাকে নিলে হবে তাহলে আমরা দেখো যে আমরা লিখতে পারি কি টেন এখানে কি উন্নতি করে আছে সি তাহলে আমরা লিখতে পারি কি টেন সি সমান সমান লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত বিও আর ভূমি কত বিসি তাহলে টেন সি সি এর মান কত 30 ডিগ্রি আর বিওর মান কত এক্স বিসি এর মান কত 10√3 তাহলে টেন 30 ডিগ্রি মান 1/√3 এইচ বাই 10√3 এখন √3 √3 বাদ তাহলে রইল 1 = এইচ বাই 10 আর আর এ কোন কোন এক্স ইকাল টু কত 10 আবার দেখো এখন কিনেছি লম্ব আর কি ভূমি নিয়েছে না এখন তুমি চাইলে লম্বের সাথে অতিভুজ নিলেও হবে অথবা ভূমির সাথে অতিভুজ নিলেও হবে যে কোনো একটা নিলেই হবে কোনো সমস্যা নেই তো আমরা এখন ধরো সাইন নিই তাহলে সাইন সি ইকাল টু কী হবে লাল ওয়াই মনে আছে কি লাল ওয়াই মানে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কত বিও আর অতিভুজ কত সিও তাহলে সাইন 30 ডিগ্রি
তাহলে বি ওর মান কত এক্স আর সি ওর মান কত এইচ মাইনাস এক্স এখন দেখো সাইন ত্রিশ ডিগ্রি মান কত হাফ আর আমরা আগে দেখো এইখানে এক্সের মান কত পাইছি আমরা টেন তাহলে এইচ মাইনাস টেন সাইড নোট এক নঙের সাহায্যে আচ্ছা তাহলে এখন দেখো তো আর আরে আমরা গুণ করি তাহলে এইচ মাইনাস টেন ইকাল টু দশ দুগুণে বিশ বা এইচ ইকাল টু বিশ প্লাস টেন সমান সমান কত তিরিশ দেখো তো এইচের মান আমরা কত পাইছি তিরিশ আমরা এইচ ধরছিলাম কারে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যকে তাই ধরছিলাম না তাহলে আমাদের এটা কী লিখতে পারি সুতরাং নির্ণয় সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত পেলাম আমরা তিরিশ মিটার তো দেখো এইরকম আরও তোমরা অনেক অঙ্ক পাবা সেগুলো কী করবা বাসায় বসে প্র্যাকটিস করবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ